আজ মহাসপ্তমী। আপনাদের সকলকে শাইন টিভির পক্ষ থেকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা। পূজো শুরু হয়ে গেছে, শাস্ত্রমতে আজই নবপত্রিকা স্নান দিয়ে শুরু হয়েছে পূজো উপচার। বীরভূমের মিরাটিতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির পুজোতে নিয়ে যাব আপনাদের, যেখানে প্রণববাবু নিজেই চণ্ডীপাঠ থেকে শুরু করে সমস্ত পুজোর কাজকর্ম নিজেই করে থাকেন। তার বাবা গত হওয়ার পর থেকে গত 21 বছর ধরে পুজোর দায়িত্ব একাই সামলাচ্ছেন প্রণববাবু। একসময় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পূজোর সময় এই গ্রামের বাড়িতে বসেই ভারত রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পুত্র অভিজিৎ মুখার্জি। বর্তমানে এই পূজোর দেখভালের দায়িত্ব বংশ পরম্পরায় কাঁধে তুলে নিয়েছেন প্রণব পুত্র। রাষ্ট্রপতির পূজো বীরভূমের দর্শনীয় পূজোর মধ্যে একটি। শুধু জেলা নয়, রাজ্যের ভিন্ন প্রান্ত থেকে পূজোর দিনে ঠাকুর ও প্রণব মুখার্জিকে দেখতে আসেন বহু মানুষ। এবারও বেশ কিছু প্রাক্তন কংগ্রেসী বর্তমানে তৃণমূলের নেতা ও কর্মীদের সৌজন্য সাক্ষাতে আসার কথা আছে বলে জানা যাচ্ছে। মিরাটি গ্রামের পূজো এখন রাষ্ট্রপতির গ্রামের পূজো বলে খ্যাত।